যাতে তরুণ তরুণীদের মনোযোগ দেওয়া উচিত কিন্তু দেয় না ভারতে আমের চাষিদের মধ্যে এক ধরনের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় আগে আমিও আমের চাষ করতাম চারা পোঁতার ঠিক বারো থেকে চোদ্দ মাস পরেই যদি ঠিকমতো যত্ন করা হয় ওই সময়ের মধ্যেই মুকুল আসতে শুরু করে নির্দিষ্ট মরশুমে তখন আমাদের প্রথম কাজই ছিল সব মুকুলগুলো ঝরিয়ে দেওয়া যদি তা না করো কিছু আম ফলবে কিন্তু আমরা সেগুলো ফেলেই দিতাম পরের মরশুমেও মুকুল আসলে আবার ঝরিয়ে দিতাম গাছটা যাতে পুরোপুরি বেড়ে ওঠে তার জন্য তার জন্য আমরা অপেক্ষা করতাম ইট নট কারণ আমরা জানতাম যে আগেই ফলন হলে গাছটার পরিপূর্ণ বিকাশ হবে না আর আমের ফলনও ততটা হবে না যতটা হওয়ার কথা তো এই কথাটাই তরুণদের মনে রাখতে বলবো শুরু থেকেই বাঁচার চেষ্টা করো না এখন সময় নিজেকে তৈরি করার তোমার শরীর মন দক্ষতা যোগ্যতাকে বাড়িয়ে নিয়ে চলো বাঁচার সময় ঠিকই আসবে যদি শুরু থেকেই বাঁচার চেষ্টা করো জীবনটা পরিপূর্ণ বিকশিত হবে না তো পশ্চিমী দুনিয়া থেকে এটা এসেছে যে চোদ্দ বছর বয়স হতে না হতেই একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকতে হবে আঠেরো বছরের মধ্যেই তিনটে সম্পর্ক ভেঙে যাবে তাহলে নিজের দিকে ফোকাস কোথায় তোমার ওসব কাজেই তো তোমার সময় আর শক্তি বেরিয়ে যাচ্ছে সুন্দর জীবন চাইলে নিজেকে সুন্দরভাবে তৈরি করো সুতরাং বেড়ে ওঠার একটা সময় আছে বেঁচে থাকারও সময় আছে যদি শুরুতেই বাঁচতে যাও জীবনের বিকাশ হবে না আর যদি বিকশিত না হও জীবনের সম্ভাবনা সীমিত হয়ে যাবে